বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও ব্লগার তিনি আমি তানিয়া একটা তিনি বলছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহর আশেষ রহমত আপনারা ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনাই করি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে পিতার রস মার্কেটে আমি চলে এসেছি তো এখানে কিছু নিউ নিউ ব্যাগের কালেকশন আর হচ্ছে ঈদের পর কী শপিং করা হলো আবারও এরপরে অনেক সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর কালেকশনগুলো আমার এই ব্যাগগুলো খুবই ভালো লাগতেছে তবে প্রাইসটা একটু বেশি বেশি মনে হচ্ছে তো সুন্দর জিনিসে প্রাইস বেশি হবে এটাই স্বাভাবিক কিছু করার নেই তো এই ব্লু কালারের ব্যাগটা দেখতে কিন্তু খুবই কিউট লাগতেছে তো এখন হচ্ছে অফারটা চলতেছে পিতার পিতারস্ততে এই পিতারস মার্কেটটা হচ্ছে আমার বাসার কাছে একদম নিকটে তো ভাবলাম একটু হেঁটে যাই এখান থেকে একটু ঘুরে ফিরে একটু দেখেও যাই আর আমার একটা স্যান্ডেল কেনারও প্রয়োজন ছিল তো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে আমার ওই যে স্যান্ডেলটা আমি খুঁজতেছি আমার মন মতো দেখি পাই কেনা তো তখন ভাবলাম যে এত সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশন যেহেতু এসেছে তো আপদের সাথে শেয়ার করি এখন হচ্ছে পিতার উৎসতে এই মার্কেটের ভিতরে হচ্ছে চারটা জিনিস কিনতে হবে তো চারটা জিনিস কিনলে তিনটার দাম রাখবে আর একটার দাম হচ্ছে এক টাকা রাখবে তো দামি জিনিসগুলার দামই রাখবে আর যেটার দাম সবচেয়ে কম সেটার দাম এক টাকাই রাখবে তো আপনারা চাইলে এই উৎসতে চলে আসতে পারেন এখান থেকে শপিং করে নিতে পারেন আপনাদের মন মতো এই যে দেখুন সাইডে কিন্তু লেখা আছে উনেও তো স্যান্ডেলগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আর প্রায় একদম শুরুতেই কিন্তু ব্যাগের কালেকশনগুলো দেখিয়ে দিলাম এখন হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন অ্যাড হয়েছেন সেই সকল ভাইয়া আপুদের সবাইকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে দিবেন এতে করে আমার ভিডিওর আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর হচ্ছে সবার আগে আপনারা দেখে নিতে পারবেন আমার ভিডিও আর সবাই কিন্তু একটা করে লাইক দিতে ভুল করবেন না আমার ভিডিওতে ইদানিং দেখি ভিউ হয় মাশাল কিন্তু লাইকের মানে পরিমাণটা এতটা কম কি বলবো শতকরা তিন পারসেন্টও মনে হয় হয় না এরকম অবস্থা তো দয়া করে আপনারা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের তো আমি কোনো ক্ষতি করি নাই তাই না আপনারা যেহেতু আমার ভিডিওটা কষ্ট করে দেখতেছেন তাহলে লাইকটা দিতে সমস্যা কোথায় বলেন দয়া করে একটা করে লাইক দিয়ে দিবেন এতে করে আমার ভিডিওটা অন্য ভাইয়া আপুদের কাছেও পৌঁছাতে সাহায্য করবে তো আপনারা সেক্ষেত্রে আমার সাহায্যকারী বন্ধু হিসেবে কিন্তু আমার পাশে আছেন আপনারা চাইলেই আমাকে এইভাবে একটা করে লাইক দিয়ে সাহায্য করতে পারেন তো এই সাইডের স্যান্ডেলগুলা অনেকটাই হিল এত হিল আমার দ্বারা এখন পরা সম্ভব না তো দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে আপনারাও চাইলে এখান থেকে নিতে পারেন যারা ইতালিতে আছেন আমাদের এই মেসরে শহরে যারা আছেন যে সকল ভাই ভাবিরা বা ভাইয়ারা আমার ভিডিও দেখেন তা আমি যদি কখনো কোনো ধরনের কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো হচ্ছে কমেন্টস বক্সে লিখে জানাবেন তাহলে আমি আমার ভুলগুলো শুধরাতে সক্ষম হব তো তাস্মীরের পাপা হচ্ছে কাজে থেকে আসার সময় শপিং মলে গিয়েছিলো সে নাকি অনেক শপিং করে এনেছে তো আর হচ্ছে বোতল পানি নিয়ে এসেছে তো রায়ানা তাস্মীর ওনার নিচে গিয়েছিল ওর পাপাকে রিসিভ করে নিয়ে আসলো

রায়না কার জুতা দেখি তো এদিকে আনো তো স্টিকার ও চেঞ্জ করে দিয়েছে ওয়াও বাবা হিসেবে তাশমিরের পাপার আবেগটা একটু আমার মনে হয় বেশি কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কারণ এখন আমাদের যে বেবিটা হবে সেই বেবির জন্য এখনই সে জুতা কিনে নিয়ে এসেছে আর এই জুতা পরে হচ্ছে এক বছর বয়সে যখন একটা বাচ্চা হাঁটবে তো সেই সময়ের জুতা তো এখন পর্যন্ত বাচ্চাটা দুনিয়াতে আসেনি সে এখন তাকে এখন পর্যন্ত আমরা দেখিনি কিন্তু তার সেই এক বছর কবে হবে কবে সেই জুতা পরে হাঁটবে তো সেই দিন পর্যন্ত তো অপেক্ষা করতে হবে তো সে সেই এক বছরের জুতা এখনই সে কিনে নিয়ে এসেছে তাশ্মীরের সময়ও সেম এরকম করেছিল তাশ্মীর যখন গর্ভে আর কি ছয় মাস কি সাত মাস হবে মেবি তো সেই সময় তাশ্মীরের জন্য তাশ্মীরে যখন জন্ম হওয়ার পরে ও বাড়তি খাবারটা খাবে যখন ওর ছয় মাস বয়স হবে তখন ওকে খিচুড়ি খাওয়ার জন্য মানে ওর গর্ভে থাকা অবস্থায় ওর জন্য পাতিল কিনে নিয়ে এসেছিল তো এই বেবিটার সময়ও তাশ্মীরের পাপাই যে সেম কাজটা করেছে যে বেবিটাকে এখনও দেখেনি কিন্তু তার জন্য জুতা কিনে নিয়ে এসেছে তো এই জুতাটা এনেছে আরও কিছু দিন আগে তো ঈদের পরেই আর কি তো আমি তো নতুন বাবুর জন্য কি কী শপিং করেছি আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটার ভিতরে এই জুতাটা দেখিয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা আর আজকে শপিং সব মিলিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আবারও সবাইকে রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে দিবেন আর সবার জন্য সব সময় দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন আর সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই বর্তমান সময়টাতে আমি সুস্থ থাকি ভালো থাকি আমার বাচ্চাদের টেক কেয়ার করতে পারি ঠিক মতো হ্যাঁ এবার ঠিক আছে তো

আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সবার জন্য এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ